আসসালামু আলাইকুম, বিডিএস স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। 258 রানের লক্ষ্য উইকেটের বিবেচনায় শ্রীলঙ্কার সামনে বড় লক্ষ্যই বটে, কারণ পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেট নয় আজকের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিতে। সে কারণেই বাংলাদেশের বোলিং শক্তি 258 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে সহজে বেঁধে ফেলতে পারবে বলেই বিশ্বাস ছিল ভক্তদের। সে লক্ষ্যে ভালোই সূচনা করেছিল স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং পেসার মুস্তাফিজুর রহমান। দুজনের বলের শুরুতেই দুই সেরা ব্যাটসম্যানকে হারিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে দলীয় 30 রানের মাথায় ওপেনার দাসুন গুনাধিলাকে উইকেটে পরিণত করেছে মেহেদী হাসান মিরাজ। 19 বলে 21 রান করেছিল গুনাধিলাকা। মিরাজ ওপেনিং জুটি ভাঙার পর দলীয় অষ্টম ওভারে অধিনায়ক তামিম ইকবাল বোলিংয়ে নিয়ে আসেন পেসার মুস্তাফিজুর রহমানকে। বোলিংয়ে সেই উইকেটের উপহার দিয়েছেন তিনি। ওভারের চতুর্থ বলেই প্রথম নিঃশঙ্কাকে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন মুস্তাফিজ। আইপিএলের সেই ধার রয়ে গিয়েছে মুস্তাফিজের ভেতর। আজকের ম্যাচটিতে 10 ওভার বোলিং করে 50-এর অধিক রান দিয়ে 4 উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে মুস্তাফিজুর রহমান আজ মার কাটারে কিছু কাটার ছেড়েছেন, যেগুলো দেখে পুরোপুরিভাবে ভরকে গিয়েছে শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যানরা। এদিকে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে 257 রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কার সামনে। 84 রান করেছিলেন মুশফিকুর রহিম, ওপেনার তামিম ইকবাল করেছেন 52 রান এবং মাহমুদুল্লাহ রিয়াদ করেছিলেন 54 রান। 52 বলে 27 রান করা অপরাজিত থাকা আফিফ হোসেন ধ্রুব খেলেছেন দুর্দান্ত এক ক্যানিও ইনিংস। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।